Welcome back to the channel. Kare dekhabo mone dukhore ami dukhte re ya antare pi riti ragu jale re ya to asha silo mone কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিরিয়া অন্তরে তু সেরই অনল জলে রইয়া রইয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বড়িয়া বড়ি সরল মানুষের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, জানাচ্ছি ভালোবাসা। যারা বিগত দিনে আমাকে ভালোবাসায় আগলিয়ে রেখেছেন এবং ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি জানাই ভক্তিপূর্ণ সালাম। তো আমি কাঙ্গাল আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হইলাম সরল মানুষের খুঁজে। সরল মানুষ খোঁজ করে সবসময় বেড়ায়। তো আজকে দেখলাম একটা টেইলার্সের সাথে একজন ব্যক্তি বসিয়া উনি হয়তো এখানে আসে আনন্দ করতেছে বা মনের শোকে গান গাইতেছে। আমি ওনাদের সাথে অল্প একটু সময় কথা বলবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটা দেখবেন। তো সবচেয়ে বড় কথা হইলো ভাইজান, আমি যে সরল মানুষের মুখ খুঁজে বেড়াই, এই সরল মানুষগুলোর বিবেচনার ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমার এই ইউটিউব চ্যানেল যখন পরিপূর্ণভাবে জয়লাভ করবে, আমি এই সরল মানুষ খোঁজ করে এনে অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করব, আপনারা বিবেচনা করবেন। তো ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজানের নাম কি? মোহাম্মদ ইউনুস মিয়া। আপনার ফুল ঠিকানা সহ বলেন। আমার দেশের বাড়ি মাদারীপুর, আমি এই গাজীপুরে বাড়ি করছি। গাজীপুরে বাড়ি করতেন? ধন্যবাদ আপনাকে। আপনার বয়স কত ভাই? আমার বয়স 45। 45। বাচ্চা কাচ্চা কজন? আমার বাচ্চা 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে 1 ছেলে। ছেলেটার একটু সমস্যা। ধন্যবাদ আপনাকে। ছেলেটার সমস্যা, মেয়েরা কি লেখাপড়া করে? হ্যাঁ হ্যাঁ করে। আপনি কি লেখাপড়া করতেন? আমি লেখাপড়া করছি, পরীক্ষা দিয়েছিলাম আর কি, এসএসসি। জি, এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। এসএসসি পরীক্ষা আপনার দিয়েছিলেন, ধন্যবাদ আপনাকে। তো ভাই জান, আমি গড়িয়া বলি সরল মানুষের পক্ষ থেকে সরল মানুষের মুখ খুঁজে বেড়াই। আপনি হতে পারেন সেই সরল মানুষ যেই মানুষটা আমি খুঁজছি। হ্যাঁ, আমিও চাচ্ছি বাংলাদেশের মানুষ যেন সরল মনে চলে, সবার জন্য যত দোয়া কালাম করে, নামাজ কালাম করে, ঠিক আছে? আমিও এটা চাচ্ছি সবার সেবা, সবার সেবার যাতে আমি নিজে থাকতে পারি। ধন্যবাদ। তবে ভাইজান, তো আপনি আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। দর্শকরা বলবো সবাই নামাজ কালাম, মন ফ্রেশ রাখবেন, মানুষকে কখনো হিংসা বিবাদ করবেন না, এটাই আমার আশা। এটাই আপনার আশা? তো ভাইজান আপনি কি এই বসে বসে গান করতেছেন, আমি দর্শকের উদ্দেশ্যে আমাকে এক পয়ের গান শোনাবেন? আমি তো পুরোপুরি গান আসলে গায়ক না, আমি একটু মনের আওয়াজ প্রকাশ করলাম। জি, সাথে আছেন, ওনার সাথে অল্প একটু কথা বলে নিয়ে আসলো, আপনার পাশে আছে এবং এটা থাকবো অনেক দিন, তো ওনার সাথে আপনি বলেন ওনার সম্বন্ধে, উনি আপনার কি হয়? উনি আমার ওয়াইফ। ধন্যবাদ আপনাকে। তো ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। গোল হাসিস। আপনি ভালো আছেন? তো আসলে আপনারা যে আমি ভাইয়ের সাথে কথা বললাম এবং ভাইয়ের সমস্যা কিছু বললো, তো আপনারা যে গাজীপুরে এখানে আছেন বা এই টেইলার্স নিয়ে আছেন এবং হয়তো রোমবারা দেন কিনা, তবে যে আপনারা যাই বাই করেন, তাই এই নিয়ে কি আপনার সংসার সচ্ছলভাবে চলে? আছে, মোটামুটি চলে, মোটামুটি চলে। তো আসলে এই মোটামুটি চলার পথ তো আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে হবে। শুক্রিয়া আদায়, ধন্যবাদ আপনাকে। তো চলে আসলাম এই বের কাছে এক পয়ার গান শোনার জন্য। যে ব্যক্তি শিল্পী না, আসলে শিল্পী না, হয়তো বড়িয়া বড়ি চ্যানেলের মধ্যে উনি আছেন দেখে উনি দর্শকদের অল্প একটু দেব। কিসিলে আমার বলো না তুমি, আসি তো আগেরই মতো এখনো আমি। কিসিলে আমার বলো না তুমি, আসি তো আগেরই মতো এখনো আমি। তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো, তুমি কি তেমনি করে
আমায় ভালোবাসো, ইসিলে আমার বলো না তুমি। তো ভাইজান সুন্দর একটা গান শুনলেন, তো আপনি তো অনেক রসিক মানুষ, তো আপনি ভালোবাসার মানে একটা প্রেমিক মানুষ ছিলেন, আপনার মহব্বতের লোক তো আপনার সাথেই আছে, আপনার এরকম একটা গান শুনাইলেন খুব ভালো লাগলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিদায় নিলাম, বলিয়া বলি সরল মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই ভিডিওটা ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই ইনশাল্লাহ বলিয়া বলি চ্যানেলের পর্দায় চোখ রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। দেশে দেশের বাইরে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। বলিয়া বলি সরল মানুষের পর্দায় চোখ রাখবেন। আসসালামু আলাইকুম।